কৃষ্ণনগর জাতীয় সড়কে ভয়াবহ পথ দুর্ঘটনা। বুধবার সন্ধ্যা 8টা নাগাদ নদিয়ার কৃষ্ণনগরের 34 নম্বর জাতীয় সড়কে তারামার মোড় সংলগ্ন এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে এক পণ্যবোঝাই লরি বস্তিতে ঢুকে পড়ে। তৎক্ষণাৎ এক ব্যক্তি গাড়ির নিচে পিষ্ট হয় এবং এক শিশু মাটি চাপা পড়ে। অতি সত্বর শিশুটিকে উদ্ধার করে হসপিটালে পাঠানো হয়। তৎক্ষণাৎ খবর পেয়ে পৌঁছে যায় কোতোয়ালি থানার পুলিশ। তারপর পুলিশ ও স্থানীয় মানুষের তৎপরতায় পিষ্ট ব্যক্তিকে উদ্ধার করা হয়। সূত্র অনুযায়ী জানা গিয়েছে, ওই ব্যক্তির নাম পরেশ হালদার। তিনি ওই বস্তিতে তেল কেনার জন্য এসেছিলেন এবং দুর্ঘটনার কবলে পড়ে তার মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনা বলতে, আমরা সন্ধ্যাবেলা কাজে লেগেছি, এবার বাজারে তেল ছিল না রান্নার, ওনাকে তেল আনতে পাঠিয়েছি, নিপুর দোকান থেকে তেল নিয়ে ফিরছিল আর কি। যিনি মারা গেছেন তার নাম কি? তার নাম হচ্ছে পরেশ হালদার, বাবার নাম হচ্ছে কানাই হালদার। বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ জেলা পাত্রপ্রতিমা থানা হেরঙ্গলপুর অঞ্চল গ্রাম কুয়েমুড়ি। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, টাইমস বাংলা।